আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সকলকে এগ্রি ব্লগস ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, ধান খেতে কীভাবে স্প্রে করা হয়, পোকানাশক দেওয়া হয়, সেই প্রসেসটি এখন আপনাদের মাঝে তুলে ধরব। এক্ষেত্রে স্প্রে করছেন আমাদের আজহার মামা, এলাকারই একজন বিশিষ্ট ইয়াং কৃষক। আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কি খবর মামা? ধানে কি পোকা লাগছে মনে হয়? মামা তুমি করবা, তোমার ক্ষেতটা শেষ করে আমার ক্ষেতটা একটু অবজারভেশন করবা, একটু দেখে দেবে। শেষ হলো? তার মানে কি 3 ড্রাম না 2 ড্রাম? 17-18% জমিতে 40 লিটার পানি, 2 ড্রাম? পানি নাই, মামা মামা তাহলে এই ধান খেতে যে বীজ দিলেন, এটা কি কি জন্য দিলেন, কি ধরনের কীটনাশক? এর মধ্যে হলো মামা এই যে পামরি পোকা আছে এক ধরনের সাদা সাদা, তারপরে গান্ধি পোকা আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলা দমন করার জন্য দিলাম। পামরি পোকা, গান্ধি পোকা, আরেকটা ওই যে কি জানি বলে ওই যে আপনার যেটা মাইস কাটে, মাইস কাটে হেডাও আছে, ওইটার কাজও করবো। হ্যাঁ ওইটার কাজও করবো, মেলা আছে। তাহলে কি অবস্থা ধান তো এটা 18-20 শতাংশ, আর এছাড়া বাইরে কি আছে? আর বাইরে আছে আরো প্রায় 120-এর মতো। 120 শতাংশ, তার মানে 4 বিঘা? আরো 4 বিঘা, হ্যাঁ, সব মিলে 5 বিঘার মতো করছেন। হ্যাঁ, তো ধানে ই কিরকম, আপনার আয় কিরকম? আয়ের মধ্যে হলো দাম টাম তো আর ওইভাবে পাওয়া যায় না, কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি আর কি, তেলের দাম বেশি, তেলের দাম বেশি, সেই সব হালের দাম বেশি, হালের দাম বেশি, তো আমাদের জন্য খুব সমস্যা আর কি। সমস্যা না, যাক, তারপরে তো ধান চাষ নিয়ে আছেন? ধান চাষ নিয়ে আছি, সংসার করুন লাগে আর কি। কথা ঠিক। তা ধানের ই মোটামুটি মানে ফলন গুলো তো ভালো হয়েছে না? হ্যাঁ, মোটামুটি আপাতত ভালোই আছে। ধান বছরে কয়বার লাগান? আমি ধান মামা কিছু কিছু জমি আছে 2 বার বুনি, আর ভুট্টা থাকে। ও ভুট্টা, স্যার ভুট্টার সাথে আর কিছু? ভুট্টার সাথে ওই মূলা টোলা থাকে। ও মূলা থাকে, তাহলে মূলা ভুট্টা ধান মোটামুটি তিনটাই ফসল না, আরো কিছু আছে? না আমি আর কিছু করি না, সবজি টবজি আমি। তাতে তো আপনার ই ইনকাম ভালো মনে হয়? হ্যাঁ মোটামুটি আছে আর কি, আল্লাহ করলে। যাক শুকরিয়া। যাক আমাদের এলাকা মোটামুটি ধান চাষ ভালোই হয়, অনেকেই করতেছে, পাশাপাশি সবজি চাষও আছে, তো সবকিছু মিলিয়ে মনে হয় এখন উত্তরাত্তর কৃষক অনেক আগায় গেছে, তাই না? হ্যাঁ, কৃষকের এখনকার আগে নিয়ে আয় অনেক ভালো। হ্যাঁ,
তারপরে ধানের বাজারটা আরেকটু ভালো হওয়া দরকার, তাই না? খরচ অনুপাতে খরচ অনুসারে ধান কম পক্ষে 1400 টাকা থাকা উচিত, 1400 নিম্নত থাকা উচিত, নিম্নত ১৪০০ টাকা থাকা উচিত, তবে কৃষক হয়তো দুসাইডটা পয়সাটা গুনতে পারবো গুনতে পারবো না। বর্তমানে যেটা বেশি সমস্যা সেটা হলো বীজের দামটাও কিন্তু বেশি, বীজের দাম বেশি, সারের দাম বেশি, আর তেলের দাম তো বেশি, তেলটা ১০০ টাকার নিচে আসলে ভালো হইতো, ৮০-৯০ এরকম থাকলে ভালো হইতো, আর তেলের দামটা বেশি হওয়ার কারণে এখন ওই হাল বাইতে গেলে লাঙ্গল আলারও বেশি টাকা দিত, অনেক কষ্ট করা লাগে। দেখ ভালো লাগলো মামা, আপনি জমি যথেষ্ট সময় মতো পরিচর্যা করেন, স্প্রে করতেছেন, কাজ করতেছেন, তো ভালো করেন আরো দিন, সামনের সময়গুলো আপনার ভালো কাটুক।